নির্বাচন পদবীকে নিয়ে কংগ্রেসর জোরদার প্রচার। কোরাপুট দশবন্তপুর ব্লক অন্তর্গত সদর পঞ্চায়েত মেডিকাল ছকঠার আরম্ভ করে হাটপড়া সভাস্থল পর্যন্ত জেলা পরিষদ উপনির্বাচন নিমন্তে জন এক কংগ্রেসর মহাসমাবেশ হয়েছিল। কার্যক্রম মুখ্য অতিথি ভাবে পূর্বতন বিধায়ক কৈলাশ চন্দ্র কুলেসিকা, জেলা কার্যকারী সভাপতি রূপক তুরুক, সম্মানিত অতিথি ভাবে মালকানগিরি পূর্বতন বিধায়ক নিমাই সরকার প্রমুখ উপস্থিত থিলে। যদি আসবে তারপর তো বহুত ভোটার আউতরে ক্যাম্পেইনিং জিতবি। সে করিবি হে হেববি। কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য ছিল আসন্ত নভেম্বর 27 তারিখে জেলা পরিষদ উপনির্বাচন রয়েছে। তেমন কংগ্রেস প্রার্থী নিরীহ লোককে বহুল মাত্রায় হাত চিহ্নরে ভোট দিয়ে জয়যুক্ত করাইবা নিমন্তে জনতা উৎসাহ প্রদান করেছিল। এই কার্যক্রমকে রমেশ খরাঙ্ক দ্বারা পরিসমাপ্তি করা যাইছিলা।